السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شمعاني تدرشق دو على الله سنة ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ও আকিদা তাহলেসুন জামা আহলে সুনাতল জামাতের আকিদার বর্ণনা এই গ্রন্থটি যার আরেক নাম হচ্ছে ইমাম তহাবির আকিদা বা আকিদা তহাবিয়া নামে যা খ্যাত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম দর্শকবৃন্দ আমরা আলোচনার এক পর্যায়ে এমন এক পর্যায়ে এসেছি যেখানে আমরা বলছিলাম যে তহিদুল উলোহিয়া বা এবাদতে তাওহিদ এবাদতে একত্র একমাত্র আল্লাহর জন্য এবাদতকে নির্ধারণ করা আমরা বলেছিলাম যে এর অর্থ দুইটি দুইটি অংশ দুইটি অংশ আছে প্রথম অংশ হচ্ছে এটা যে আল্লাহ একমাত্র এবাদত পাওয়ার যোগ্য আর কোনো আর কোনো সত্তা এবাদত পাওয়ার যোগ্য নয় আমার যত আবেদন নিবেদন আমার যত আশা আকাঙ্ক্ষা আমার যত ভালোবাসা আমার যত চাওয়া পাওয়া সব একমাত্র আল্লাহর কাছে নিবেদন করব এটা একটা অংশ আরেকটা অংশ হচ্ছে তিনিই শুধুমাত্র পাবেন আর কেউ পাবে না এটা বিশ্বাস করা তো একটা তাহলে তাহিদুল লোহিয়ার সাথে একটা অংশ জড়িত আছে যে তাকেই একমাত্র এবাদত পাওয়ার সত্তা মানব আর দ্বিতীয় হচ্ছে যে আমি নিজেও মানার পরে আমি কর্মটাও তাই করব যে তার জন্য সমস্ত আবাদত নির্ধারণ করব কোনো আবাদত আল্লাহ ব্যতীত কারোর জন্য দেব না এইটা আমরা আলোচনা করেছি বিগত বিভিন্ন পর্বে আলোচনা এটা উঠে এসেছে আজকে আমরা আলোচনা করব যে অ্যাবাদত আল্লাহর জন্য দিব কিন্তু অ্যাবাদতগুলো কি বিশেষ করে কোন কোন অ্যাবাদতের বেশিরভাগ সময় আমরা ভুলে যাই আল্লাহ আল্লাহর দিকে দিতে ভুলে যাই এবং এর সাথে আমরা অনেক সময় পরিবর্তন করে ফেলি সেই বিষয়গুলো আমরা এনসা আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব দোয়ার বিষয়টি দোয়া হচ্ছে এবাদতের মূল এই জন্য হাদিস হাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আর দোড়া আর দোয়াই হচ্ছে আবাদত প্রত্যেকটি আবাদতের মধ্যেই কোনো না কোনোভাবে দোয়া আছে দোয়া অর্থ হচ্ছে চাওয়া সেটা চাওয়া দুই ধরনের হতে পারে একটাকে বলা হয় দোয়া উমাস ও সরাসরি চাওয়া যেমন আল্লাহ আমাকে দয়া করুন আল্লাহ আমাকে রহমত করুন আল্লাহ আমার প্রতি আপনি রহমত নাজিল করুন আমাকে এই এইটা দিন ওইটা দিন আপনি দোয়া সরাসরি চাইছেন এটাকে বলা হয় দোয়া উমাস আলা আরেক প্রকার দোয়া আছে দোয়াউ দিকির ও সেনা যেটা হচ্ছে আপনি স্মরণ করলেন আল্লাহকে যেমন বললেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন যেমন বললেন সব হানরা আলা অথবা বললেন আলহামদুলিল্লাহ অথবা আলাহ আকবর যেমন বল্লা ইলা ইল্ল্লা ইল্লা বিল্লাহ এটাও দোয়া এই দোয়াকে বলা হয় দোয়া দোয়া ও সেনা অথবা দোয়া দোয়া ও দিকির এই দোয়া দুই ধরনের দোয়াই আল্লাহ রবিল্ল ইজাতের জন্য সুনির্দিষ্ট আর কারো এই কাজটি করা যাবে না এই জন্য দোয়া যত দোয়া আছে সমস্ত দোয়া আল্লাহর জন্যই হতে হবে কোরআনে কারিম আল্লাহ তাল্লাহ সেটা বলে দিয়েছেন ও আনাল মসাজিদ আল ইিল্লা ফালাহরু মা আল্লাহ আহেদা মসজিদগুলো আল্লাহর জন্য সুতরাং তোমরা আল্লাহর সাথে আর কাউকে শরিক করো না আর কাউকে আহ্বান করো না আর আমরা জানি যে মসজিদে শুধু আল্লাহর কাছে চাওয়া হয় না সেখানে জিকিরও হয় মসজিদে যত জিকির আছে কোরআন তেলাওয়াত সেটাও একটা জিকির সেটাও দোয়া অর্থাৎ যতগুলো জিকির আছে সেটা অন্য দিক দিয়ে দোয়া কারণ অন্য একটি হাদিসে আসে বা সাল্লাহ সাল্লা বলেছেন এক হাদিসি কুসিতে এসেছে যে ব্যক্তি আমার জিকিরের কারণে আমার কাছে চাইতে পারছে না আমি তাকে তার চাওয়ার চেয়েও প্রার্থনার চেয়েও বেশি তাকে দান করি এই জন্য সাল্লাহ সাল্লাহসাল্লামের জন্য আপনি দুরুদ পাঠ করলে সেটা দোয়া সাধারণ চাওয়ার দোয়ার চেয়েও বেশি হয় আপনি যখন বলবেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মাহমদ সেটা আপনি দেখছেন নিজের জন্য চাচ্ছেন না আপনি শুধুমাত্র চাচ্ছেন যে আল্লাহ রুসল্লা সাল্লাহাম তাদের করো সাল্লাদ পাঠ করো আপনি বলছেন এই যে বলা সেটাও একটা দোয়া যদিও এটা আপনি বলছেন যে এটা সালাত কিন্তু এটা একটা দোয়া অনুরূপভাবে আপনি যখন বলবেন কোরআন তিলাবাত করবেন অথবা কোনো আল্লাহর কোনো প্রশংসা করবেন অথবা আল্লাহ তালার মধ্যে বীর দিবেন অথবা তসবিহ পাঠ করবেন সবই এক ধরনের দোয়া এটাকে বলা হয় দোড়া উ দোড়া উ উ সেনা এটাকে বলা হয় প্রশংসার দোয়া প্রশংসার দোয়া প্রশংসার মাধ্যমে আপনি দোয়া করছেন এই জন্য সুবহান রাব্বি আল আউজিম সুবহান রাব্বি আলা আমরা যখন রুকু অথবা সেজদায় বলি এর অর্থ হচ্ছে যে আমরা তার পবিত্রতা ঘোষণা করছি পবিত্রতা বর্ণনা করছি এই পবিত্রতা বর্ণনা করছি বা তার মহত্ব বর্ণনা করছি এই তিনি শ্রেষ্ঠ সেটা বর্ণনা করছি এর মাধ্যমে আমরা দুইটা সুযোগ পাচ্ছি একটি হচ্ছে একদিকে যেমন এটা জিকির হচ্ছে আর একদিকে সেটা এমন দোয়া হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এইটার কারণে খুশি হয়ে আমরা যা চাইনি তার থেকে বেশি দান করতে পারেন তো সেই জন্য দোয়া দুই দুইটি দোয়া দুই ধরনের দোয়াই কিন্তু এবাদত দুই ধরনের দোয়াই এবাদত কোরআনে করিম পুরোটাই একদিক দিয়ে দোয়া আবার এর মাঝখানে আছে রব্বানা আতে না যে অংশ আছে সেটাও দোয়া সেটা হচ্ছে যেখানে যখন চাওয়া পাওয়া সরাসরি থাকবে আল্লাহ আমাকে দান করো আমাকে ক্ষমা করো আমাকে করো আমাকে আরোগ্য দান করো সেটাকে বলা হয় দোড়া উ দোড়া উ মাস আলা অর্থাৎ চাওয়ার দোয়া আরেকটা হচ্ছে প্রশংসার দোয়া প্রশংসার মাধ্যমে আপনি দোয়া করছেন আর একটা হচ্ছে চাওয়ার মাধ্যমে আপনি দোয়া করছেন এই দোয়াটাই সাধারণত এবাদতের একটি প্রাণ বলা হয় এবং প্রত্যেকটি আবাদতের মূলে দোয়াটা থাকে আপনি যখনই সলাত আদায় করছেন অর্থ হচ্ছে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন কারণ এর মধ্যে অনেক চাওয়া আছে আবার ওর মধ্যে অনেক প্রশংসা আছে যখনই জাকাত দিচ্ছেন এর মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা আদায় করছেন আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আল্লাহ শুক্রিয় আদায় করছেন সেটাও এক ধরনের চা এক ধরনের দোয়া আবার যখন আপনি সও পালন করছেন সেটাও এক ধরনের দোয়া আবার যখন হজ করছেন সেটাও দোয়া প্রত্যেকটি আবাহতের মধ্যে দোয়া আছে দোয়া সেটা চাওয়া হোক অথবা দোয়া প্রশংসা হোক দুই ধরনের দোয়ার যে কোনো একটি আবাহতের মধ্যে থাকবেই সে জন্য এই দোয়ার বিষয়টি আমাদেরকে স্পষ্ট থাকা উচিত আজকে আমরা এই বিষয়টি ইমামের আমাদের ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আল্লা কথা দিয়ে আমরা শুরু করতে চাই তিনি বলছেন প্রথমে তিনি এই কথা নিয়ে এসেছেন ওল্লাহ তালা ও দাওয়াত ওয়াকদ্দুল হাজাত তিনি তাহিদুল লোহিয়ার এবার আলোচনার পরে আলোচনা করার পরেই এই জিনিসটা আলোচনা করেছেন তিনি বলছেন যে আল্লাহ তালা ইয়স্তজিব দাওয়াত দোয়া কবুল করেন ওয়কদুল হাজাত হাজাত পূরণ করেন মানুষের অভাব পূরণ করেন আল্লাহ তালা এটা হচ্ছে আমাদের ইমামের ছোট্ট একটি কথা যার কথার ভিতরে তিনি অনেক এই ছোট্ট কথার ভিতরে তিনি অনেক কিছু নিয়ে এসেছেন যে যে অংশটুকু আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন রক্ষা করা প্রয়োজন এই জন্য যে দোয়া আসলে এবাদত এবং দোয়াটাই হচ্ছে ইমানদারের মূল সেলাহ বলা হয় বা একটি অস্ত্র বলা হয় এই জন্য কোনো কোনো ইমাম গ্রন্থ লিখেছেন আর দোড়াও সেলার হুল মুভমেন্ট আর দোড়া দোড়াও হল মুভমেন্ট ইমানদারের একটি হাতিয়ার হচ্ছে দোয়া দোয়ার মাধ্যমে ইমানদার দুনিয়াতে যেমন সে সফল কাম হতে পারে আখেরাতেও সে উন্নত উন্নত মর্যাদা সম্পন্ন স্থানে উন্নীত হতে পারে এই জন্য এই দোয়া কথা আল্লাহ তালা ঘোষণা করেছেন কোরআনে কারিমে দোয়া করার জন্য তিনি বলেছেন অকাল রব্বুকুম উদোরণীতীবুলকুম তোমাদের রব বলছেন যে আমার কাছে আহ্বান করো আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দিব অন্য অন্য আয়াতে আসছে আল্লাহ তালা বলছেন ওইজা সাহা এবারি আননি করিবন উজিব অর্থাৎ দাজাদ আনি আমার বান্দা যখন আমার কাছে আমার বন্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে যে তা আমি আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করে যখন বন্দা অর্থাৎ সাল্লাহ সাল্লা কাছে সাহাবাহকাম প্রশ্ন করতেন যে আমরা আমাদের আল্লাহ কি দূরে না নিকটে যে আমরা তাকে কিভাবে ডাকবো তখন আল্লাহ তালা ইয়াত নাজিল করেন যে ওইজাস ওইজা সাহা এলাকা এবার আননি যখন আপনার কাছে প্রশ্ন করে আমার বান্দারা আমার ব্যাপারে অর্থাৎ আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে হয় ইনি আপনি বলুন এখানে কুল এখানে উজ্জ্ব আছে অর্থাৎ আপনি বলুন যে নিশ্চয়ই আমি নিকটে নিকটে অর্থাৎ কি নিকটে কেন নিকটে অর্থ তিনি নিকটে আমাদের দোয়া কবুল করবেন তিনি আমাদের আমরা যা করি তা তিনি দেখছেন আমাদের যা করি তা তিনি শুনছেন এবং আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড তিনি অবলোকন করছেন সাহায্য সহযোগিতা করেন ইমানদারদের জন্য আলাদা নৈকট্য প্রত্যেকটি জিনিসের নৈকট্য আলাদা এই নিকট অর্থ এই নয় যে তিনি আমাদের স্রষ্টা সৃষ্টি সাথে মিশিয়ে আসেন এরকম বিশ্বাস করা শরীরে জায়েজ নেই এরকম বিশ্বাস করা এটা কুখুরি আকিদা বা সিরকি আঁকিদা মনে রাখতে হবে যে রবুল ইজর তার আশের উপর আসেন সেখান থেকেও তিনি করিব করিব তিনি সেখানে বস সেখান থেকেই তিনি প্রত্যেকটি ইমানদারের আহাজারি শুনতে পান সেখানে তার তার ডাকে সাড়া দেন প্রত্যেকটি মানুষের আহাজারি শুনতে পান তার ডাকে তার প্রয়োজন মতো যখন ডাক আল্লাহ তারা ইচ্ছা কবল করে ইচ্ছা করেন তখন তার ডাকে সাড়া দেন সেই হিসাবে আল্লাহ তারা বলেছেন যে উজিব ও দাওয়াতের দাঁড়িয়ে যা দাঁড়ানি আহ্বানকারী যখন আমার কাছে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই সাড়া দেয়ার বলেছেন আল্লাহ আল্লাহতলা অর্থাৎ বিভিন্নভাবে সে সাড়া হতে পারে যার বর্ণনা আমরা সামনে জানব সুতরাং এটা স্পষ্ট কথা যে দোয়া এমন একটি এবাদত যে এবাদতটি এমন একটি এবাদত যে এবাদতটি অত্যন্ত উপকারী সেখানে জলবুল মশলাহা অর্থাৎ স্বার্থ স্বার্থ হাসিল করা এবং ক্ষতিকর দিক দূর করার জন্য দোয়ার বিরাট প্রভাব রয়েছে সেই প্রভাব কিভাবে হবে সে প্রভাবে হবে কখনো কখনও এখলাসের কারণে হয় কখনো আল্লাহ তালা তার রহমতে এখলাসের কারণে আল্লাহ রহমত দান করেন কখনো কখনও আল্লাহ তালা এমনিতেই দান করেন বন্দাকে তো দোয়ার দ্বারা যেটা হয় সেটা হচ্ছে যে দোয়া কাফের ইমানদার সবাইকে আল্লাহ তালা দোয়া দোয়ার কারণে আল্লাহ তালা দান করেন ইমানদারকেও দেন কাফের দরকেও দেন দোয়া সবার জন্য উন্মুক্ত আল্লাহ তালা এমনকি কাফেরও কখনও কখনো দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন কোরআন কোরআনকারিম আল্লাহ তালা কথা বলেছেন বলেছেন কুল্লুন নুমিদ দোহা উল্লা ও হা উলা ওকুল্লা নুমি দোহা হাউলা ওয়া উলা আমি প্রত্যেককেই দেই প্রত্যেককেই দেই ও কুল্লান্লমিয়াল কাফের আল মোমেন ইমানদার কাফের প্রত্যেককেই আমি দান করি হা উলায় ও হা উলায় ইমানদারকেও দেয় কাফের দরকেও দেই ওমা কান আতা ও রব্বিকা মাহাদুরা তোমার রবের দান কারোর জন্য নিষিদ্ধ নয় অর্থাৎ সবাইকে আল্লাহ তালা দান করেন তাহলে দোয়ার একটা প্রভাব অবশ্যই রয়েছে আল্লাহ তালা দেন দুনিয়াতে কোনো কোনো কাফেরকে কেন দেন এই জন্য দেন যে সে তো আমার কাছে চেয়েছে এই জন্য দেন দুনিয়াতে তিনি সবার জন্যই সবার জন্যই তিনি দিবেন আখেরতে শুধুমাত্র ইমানদারদেরকে দেবেন এই জন্য কারণ তারা আল্লাহ তালার কথা শুনেছে তাকে তার শুধু অবাদ করেছে তো দোয়ার একটা বিরাট প্রভাব রয়েছে আগত পর্বে আলোচনায় আমরা বলেছিলাম যে যে আল আল্লা সাল্লাহ বলেছেন যে মাল্লাম ইয়েস আল্লাহদা আইলেই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তালা তার উপর প্রধান্বিত হন এর অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে চাইতে হবে চাইলে তিনি খুশি হন দুনিয়ার মানুষ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন কিন্তু দুনিয়ার মানুষ একে অপরের কাছে চাইলে বিরক্ত হয় রাগ হয় ক্রধান্বিত হয় কিন্তু আল্লাহ তালা তাঁর রহমতের ভান্ডার অনেক বড় তিনি রহমতের ভান্ডার থেকে যত মানুষকে দেওয়া তাতে কোনো কমতি হবে না সেই জন্য তিনি তার কাছে কেউ চাওয়া অর্থই হচ্ছে তার কাছে দিয়ে সেই বিনয়ী হচ্ছে বিনয় হওয়াটা আল্লাহতালা পছন্দ করেন অন্য হাদিসে আসিরাসুল্লাহ সাল্লাইস্লাম বলেছেন যে মান তরাদাহেরাফরাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয় হবে আল্লাহ তালা তাকে অনেক উপরে উঠাবেন এখানে আরেকটি জিনিস আমাদের আর কয়েকটি জিনিস আমাদের জানা দরকার একটি হচ্ছে যখনই কেউ আল্লাহর কাছে চায় তখন কিন্তু কয়েকটা জিনিস অটোমেটিকলি সাব্যস্ত হয়ে যায় এর মধ্যে একটি হচ্ছে এটা যে চাওয়ার অর্থই হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তালা অস্তিত্ব স্বীকার করতেছে এক নম্বর কাজ যে যে ব্যক্তি যার অস্তিত্ব নেয় তার কাছে কেউ চায় না সুতরাং আল্লাহ তালা অস্তিত্ব সে স্বীকার করছে দ্বিতীয়ত যে আল্লাহর কাছে চাচ্ছে সে আল্লাহ জন্য তিনি যে গানী তিনি যে অমুখাভিক্ষী তিনি যে সব কিছুর মালিক এই কথাটা সে শিখিয়ে দিচ্ছে কারণ যে যে ফকির তার কাছে কেউ চায় না অর্থাৎ যিনি ধনী তার কাছেই চান আল্লাহ সমস্ত কিছুর মালিক তিনি ধনী এটা শিখিয়ে দিচ্ছে যে আল্লাহ তুমি দিতে পারো এই জন্য সে আল্লাহর কাছে চায় এটা যেমন সাব্যস্ত হচ্ছে এই জিনিস সাব্যস্ত আবার তিন তৃতীয় যে জিনিস সাব্যস্ত সেটা হচ্ছে যে আল্লাহ তালা মানুষের ডাক শোনেন আহ্বান শোনেন কারণ যে শোনে না তার কাছে কেউ চায় না তো আল্লাহ তালা শোনেন তার এই সাম তার যে তিনি যে সামিয়ন বা সির এই জিনিসটা মানুষ শিখিয়ে দিচ্ছে যে আল্লাহ তালা তুমি দেখ তুমি জানো শোনো এই জন্য আমাকে তুমি দাও কারণ আমি চাচ্ছি তোমার কাছে এক প্রথমে আল্লাহ অস্তিত্ব স্বীকার করছে তারপরে তার তিনি অমুখাপেক্ষী তিনি সব দিতে পারেন তিনি সব সব কিছুর মালিক ধনী এটা শিখিয়ে দিচ্ছে তারপরে সে শিখিয়ে দিচ্ছে যে আল্লাহ তালা সব কিছু দেখেন তালা সব কিছু জানেন সব কিছু শুনতে পাচ্ছেন এই জিনিসটা সে স্বীকৃতি দিচ্ছে যখনই আল্লাহর কাছে কেউ চায় চতুর্থ যে জিনিসটি সে স্বীকৃতি দিচ্ছে যখন আল্লাহর কাছে কেউ চায় যে আল্লাহ তালাম তিনি দয়াবান তিনি অত্যন্ত যিনি বেশি দান দক্ষিণা করেন এবং তিনি মানুষকে দেন করিম তিনি অত্যন্ত দানশীল কথা শিখিয়ে সে দিচ্ছে কারণ যে দান বকিলের কাছে কেউ কিছু চায় না কারণ বকিল সাধারণ দি চায় না কাউকে সেই হিসাবে আল্লাহ তাল্লাহার কাছে চাওয়ার অর্থই হচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি যে আল্লাহ তাআলা করিম তিনি দানশীল তিনি সবাইকে দেন তিনি অতি দয়ালু এই জিনিসটার স্বীকৃতি আমরা দিচ্ছি পঞ্চম যে স্বীকৃতি আমরা পাচ্ছি যে আল্লাহ তাল্লাহ দয়ালু কারণ দয়ালু এটা চাওয়ার অর্থে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে চাইবে তার অর্থ হচ্ছে দয়া না হলে দয়া যে ব্যক্তি কঠিন দৃত তার কাছে কেউ চায় না সুতরাং আল্লাহর কাছে চাওয়ার অর্থেই হচ্ছে সে স্বীকৃতি দিচ্ছে আল্লাহ তালা রাহিম রাহমান তিনি রাউফ তিনি দান বন্দার প্রতি অত্যন্ত দয়াদ্র তিনি বন্দাকে দিবেন সুতরাং এই জন্য দয়ার একটি বিরাট বিরাট প্রভাব রয়েছে কারণ আল্লাহ তালা কয়েকটি গুণের স্বীকৃতি সে দিচ্ছে ষষ্ঠ যে গুণের স্বীকৃতি সে দিচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ তালা ক্ষমতাবান দিতে পারেন যে অপারক সে কখনো দিতে পারে না সুতরাং একটি দোয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা অনেকগুলোর গুণ সেখানে সাব্যস্ত করা হচ্ছে আল্লাহর কাছ যখন আমি চাচ্ছি আল্লাহ আমাকে জিনিস দান করো আমাকে জান্নাত দান করে অর্থ হচ্ছে আমি স্বীকার করছি আল্লাহ একজন আছেন আমি স্বীকার করছি আল্লাহ জান্না তিনি সব কিছু সব কিছু তার হাতে আমি স্বীকার তিনি সব কিছুর মালিক আমি স্বীকার করছি যে তিনি শোনেন আমার দা তিনি শোনেন আমার অবস্থা দেখছেন আমি স্বীকার করছি যে তিনি দানশীল তিনি দিবেন আমি স্বীকার করছি তিনি দয়াবান আমি স্বীকার করছি তিনি ক্ষমতাবান একটি দয়ার দোয়ার ভিতরে এত কিছু থাকার কারণেই দোয়া হচ্ছে আবাদত এতগুলি গুণ আল্লাহ তালা সাব্যস্ত করছি আমি একটি দোয়ার মাধ্যমে সুতরাং এই দোয়া অবশ্যই অবশ্যই মানুষের মানুষের মন থেকে যখন আসে আল্লাহ তালা এই দোয়া আল্লাহ তালার এই গুণগুলো স্বীকৃতি দেওয়ার কারণ আল্লাহ তালা সেটাতে আল্লাহ তালা সেটা গ্রহণ করে নেন এবং মানুষকে দান করেন এই জন্য আদোয়াহুল রসুল্লাহ রসল্লা ইসলাম বলেছেন দোয়াই হচ্ছে এবাদত অন্য বর্ণে দোয়া আদোয়া মুখুল এবাদা হাদিসটি দুর্বল তবে আদোয়াহুলবাদ হাদিসটি শুদ্ধ তো এটাই যে দোয়াই হচ্ছে এবাদত দোয়া করলে এবাদত হবেই এতে কোনো সন্দেহ নেই আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো সত্তার কাছে বা কোনো প্রাণীর কাছে কিছু চাওয়াই অর্থ হচ্ছে এই দোয়াটা অন্যদিকে ফিরিয়ে দেওয়া এবং সেটা শির করা এই জন্য কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহর কাছে চাইতে বলেছেন অন্য কারো কাছে চাইতে নিষেধ করেছেন কোরআনে কারিম বলেছেন ওয়ান্নাল মাসঈদ আলিল্লাহ ফলাহত উর্মা আল্লাহ আহাদা মসজিদ সমূহ আল্লাহর জন্য তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চেও না সেখানে আল্লাহ সেখানে আল্লাহর আল্লাহর জায়গাতে অন্য কারো কাছে চাইতে ভাবো আর মসজিদে আমরা অনেক ধরনের বাদ করি দোয়াগুলো সমস্ত দোয়া আল্লাহর জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ তার নির্দেশনা দিয়েছেন এখানে কিছু সন্দেহ থাকতে পারে সন্দেহগুলির উত্তরা দিয়ে আমরা জরুরি মনে করছি এক নম্বর হচ্ছে যে দোয়াই যদি কোনো সব কিছু হয় তো তাকদিরের কি কী প্রয়োজন অর্থাৎ তাকদির যদি আল্লাহ তাদের আগে নির্ধারণ করে থাকেন তাহলে দোয়া দিয়ে তাকদিরের কি কী কী তাকদিরের তাকদিরের সাথে দোয়ার কী প্রভাব রয়েছে বা সম্পর্ক কি রয়েছে যদি আগে নির্ধারণ করে থাকেন তাহলে আমরা দোয়া কেন করব। আর যদি নির্ধারণ না করে থাকেন তাহলে কি এখন দোয়ার মাধ্যমে নির্ধারণ হয় এই জিনিসটি অনেকের মধ্যে সন্দেহ আসতে পারে বিশেষ করে যারা মনে করে থাকে বিশেষ করে এক ধরনের তথা তথায় দার্শনিক এবং তথায় হইত সুভিবাদ তারা বিশেষ করে যারা আল্লাহ তালার সারাইকে শরীয়তকে তারা তাকদির মনে করে বসে আছে তারা কোনো আবাদত করে না তারা মনে করে দোয়ার প্রয়োজন নেই তারা দোয়ার প্রয়োজন মনে করে না তারা তাকদির উপর নির্ভরশীল হয়ে গেছে এবং মনে করে যে যেটা নির্ধারণ হয়ে গেছে সেটাও আল্লাহর প্রিয় না আল্লাহ তালা তাকদিরের একটি অংশ আল্লাহর প্রিয় একটি অংশ আল্লাহর প্রিয় নয় একটি অংশ প্রিয় যে অংশটুকু শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা আল্লাহ তাল্লাহার প্রিয় আল্লাহ তালা আল্লাহ তালার এইটা প্রিয় কিন্তু যেটা শরীয়ত বিরোধী হবে সেটা আল্লাহ তালার কাছে প্রিয় নয় কোরআনে কারিম আল্লাহ তালা বলে দেন ওলা ইয়ারদা লেয়বা কুফরা কুফুর আল্লাহর কাছে সন্তুষ্টজনক জিনিস নয় কারণ আল্লাহ এটা প্রিয় নয় কিন্তু আল্লাহ তালা বন্দারফোর কুফুর তাগীর করেন বন্দার ইচ্ছার কারণে বন্দার ওদিকে চলার কারণে এবং আল্লাহ তালার বিশেষ রহমতে তিনি ইমানদারদেরকে শুধুমাত্র এই সুযোগ দিয়েছেন যে তারা আল্লাহ তালার আল্লা তালার এই অনু যেটা তালার সন্তুষ্টি রয়েছে সন্তুষ্টি অনুসারে তারা চলবে এবং আল্লাহ তালা সে সন্তুষ্টি অনুযায়ী তারা দুনিয়াতে চলাফেলা করবে সেটি আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে তাহলে আমরা বুঝতে পারছি যে শরীয়ত যেটা শরীয়ত অনুসারে চললেই শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্ট হন তাকদির মধ্যে কী আছে তাকদিরের প্রত্যেকটি জিনিস আল্লাহ তালার সন্তুষ্টি বিধান করে না কিন্তু এক ধরনের সুফি বা এক ধরনের দার্শনিক তারা মনে করতো যে আল্লাহ তালার তাকদিরে যাই লেখা আছে সেটাই আল্লাহ তালার সন্তুষ্টি বিধান করে সেই জন্য তারা কখনো কখনো তারা এবাদত করা বন্ধ করে দেয় এবং তারা মনে করে যে এবাদত করার প্রয়োজন নেই এবাদত করার প্রয়োজন নেই এদের মধ্যে এই কারণ তারা দোয়ারও দোয়াও করে না এবং অনেকেই এদের মধ্যে আছে যারা মনে করে যে আমার অবস্থা তো তিনি জানেন আমি কেন দোয়া করব তিনি যদি নির্ধারণ করেই থাকেন তো আমি কেন চাইব এই ধরনের মানুষের অভাব নেই তিনি যারা দোয়া করে না এবং তারা মনে করে দোয়ার কোনো অভাব নেই বস্তুত এটা একটি সম্পূর্ণ ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত কেন ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত কারণ আল্লাহ তালা মানুষ যেটা বলছে যে মানুষ যে যেই কারণে ভুলটা করছে সে ভুলটা হচ্ছে এরকম যে হয় তাকদিরে জিনিসটি আল্লাহ নির্ধারণ করেছেন অথবা করেনি যদি করে থাকেন তাহলে সেটা তো আগে নির্ধারণ হয়ে গেছে আমি দোয়া করবো কী জন্য আর যদি না করে থাকেন তাহলে আমাকে আর তাকদির বিশ্বাস করবো কী যেন কিন্তু তৃতীয় একটি জিনিস আছে সে অংশে তারা ভুল করছে সেটা হচ্ছে যে আল্লাহ তালার তাকদির এরকম যে তিনি নির্ধারণ কর নিঃসন্দেহে তিনি নির্ধারণ করে নিয়েছেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালার হয় চাওয়া আছে একটি হচ্ছে হওয়া চান তিনি না হওয়া চান দুইটা আছে আরেকটা আছে আল্লাহ তালা হওয়া চান কারণ হওয়া চান সাথে সাথে কারণটাও চান যে আল্লাহ এই দুনিয়াতে এই মানুষটি এই উপকৃত হবে তবে এর কারণ এইটা এটা থাকবে এটাও তিনি নির্ধারণ করেছেন সাবব যেমন নির্ধারণ করেছেন মোসাব্বব নির্ধারণ করেছেন যে এই কারণটি হয়ে যাবে লোকটি আলেম হবে কারণ সে মাদ্রাসায় পড়বে অথবা লোকটি রিজিক পাবে কারণ সে কাজ করবে লোকটি ধনী হবে কারণ সে কর্মকাণ্ড করবে এই কর্মকাণ্ড করবে এইভাবে নির্ধারণ করা সুতরাং এতে কোনো সমস্যা নেই যারা দুইটির মধ্যে নির্ধারণ করেছেন যে আল্লাহ তালার ইচ্ছা হয় হবে নয় না হবে মাঝখানে কিছু থাকতে পারে না কথা ঠিক নয় হ্যাঁ আল্লাহ তালা হবে না হবে এটাই ঠিক হবের মধ্যে নির্ধারণ করেছেন এইভাবে যে এই কাজ করবে এই জন্য হবে আর না এর মধ্যে নির্ধারণ করেছেন দ্বিতীয় সেটা হচ্ছে এই এই কাজ করবে না এই জন্য তার সেটা হবে না এই জন্যই আমাদেরকে জানতে হবে এটা কখনো কখনো সবব থাকে যে কাস্তা কাজটা হওয়ার জন্য কারণ থাকে কিন্তু কারণ হওয়ার পরেও শর্ত থাকে শর্ত পূরণ হয়নি সেটা হয় না কখনো মানের থাকে নিষেধাজ্ঞা থাকে সেটা নিষেধাজ্ঞার কারণ সেটা কমপ্লিট হয়নি এগুলো আল্লাহ নির্ধারণ করেছেন আল্লাহ তারা যেমন কর্ম নির্ধারণ করেছেন তার সাথে শর্ত স্বভাব নির্ধারণ করেছেন শর্ত নির্ধারণ করেছেন এবং মানের নির্ধারণ করেছেন বা যা বাধা বাধাও নির্ধারণ করেছেন সুতরাং এই যে নির্ধারণ যদি আল্লাহ তালার পক্ষ থেকে সবই হয়ে থাকে তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা নেই যে দোয়ার মাধ্যমে আমাদের অবশ্যই উপকার আছে এবং দোয়া করতে হবে দোয়ার হচ্ছে আবাদতের মূল এ দোয়ার মাধ্যমেই সব কিছু চাইতে হবে সুতরাং তাকদির এবং দোয়ার মধ্যে কোনো কোনো বিরোধ নেই বরং তাকদির এবং দোয়া একটি একটা তাকদিরের পরিপূরক হচ্ছে দোয়া দোয়ার তাকদির মধ্যেই লেখা আছে যে লোকটি দোয়া করতে সমর্থ হবে আর যদি তাকদির মধ্যে তাকদির যদি কোনো লেখা না থাকে দোয়ার কথা তাহলে সে দোয়া করতে সমর্থ হবে না এই জন্য দোয়া করতে পারাটাই হচ্ছে এবাদত দোয়াটি করতে পারাটা হচ্ছে তার জন্য সৌভাগ্যের লক্ষণ আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে কারণ এই জিনিসটি আরও ইনশাল্লাহ আরও অন্যান্য পর্বে আমরা আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি